বিয়ে বয়া হ তুই যা আমার বাড়ি বউ হইছ হে তোর কথা বলছো হ্যাঁ কপাল তুই যা আমার সোনার কপাল এটা আমি জানি সোনার কপালে সাইরা গুলো কথা মাপ দিয়া এই শাশুড়ি আমার তো কোকলস কি লাগা জল্লা শাশুড়ি আমি জল্লা শাশুড়ি কে জল্লাতেই তোর হরছে কি হ্যাঁ আমার জল্লাতেই তোর হরছে আমার গায়ে হাত দিয়ে দেখাবেন না আপনি কি হবে তুই আমারে মারবি তুই আমারে তুই আমারে মারবি আমরা দেখবে স্যার কি করমু হ্যাঁ দেখমু বেশি কথা কইন না কিন্তু খাইছে পুট কইরা খাইছে বাইঙ্গাই আসার মাই দেখো এ বড়াই গেছে ও যাও আরে সুরমা এনে বইয়া দিছো হ্যাঁ আর কইস না আমার তো ঠিকানা এই জায়গায় এই জায়গাটাই তো আমি সব সময় বই তা কি সমস্যা কি জালা আরে জানো না কি আর করব আমি মনে করে বাইকে একটা বিয়া করছি মনে করে কি কম একটা বউ বিয়া করছি না বউটা তো ভালো হই আরে বউটা ভালো হইলে দুনিয়া বজ্জা দেখতে বিয়া করছি মনে করে আমার মারে কোথায় কোথায় মারে আমার মামলার কাছে ঝগড়া হয়ে গেছে ও বেটা আমার সামনে আমার মারে হাত মুছে দিছে আলো দিছি মাই হ্যাঁ চলো তো দিছি মারছস মা আমার মায়ের মাছ আলো দিছি ও বড়ই হে 24 বছর আগে তেই দেখি তোর মা যে দরজাল যে জল্লাদ বুঝছস আর বউটা খুব ভালো বউটা খুব ভালো কে আমি কি খারাপ কি করলাম তুমি কি দিন ধরে তুই বাইরে যাবে তুই তারে কোন তুই কি কি করলি কি করলি খারাপ করলি খারাপ কি করবি খোঁজ খবর নিয়ে দেখিস যে তোর মায় এরকম দরজাল আর তোর বউটা খুব ভালো বউটা খুব ভালো একটু দেখ তোর মা যে কত খারাপ কত দরজাল তোর মা সোফা ফেলায় এই মানুষের বাড়িঘর সব ভাঙ্গে চুরমার হইয়া যায় আর তোর বউটা একেবারে মানুষের বাচ্চা আমার তোর বললো কিছু না বালার কথা বালাই করতো
খারাপের কথা খারাপই কইতো তোর মা যে আমারে যে কিলালি কিলাইছে আমারও মতে অমাবস্যা পূর্ণিমা রাইতে হেবে তা উড়ে পূর্ণিমা মোসরাইয়া বাংশো হে না মানুষ তো মাকেও ভালোবাসে বউকেও ভালোবাসে কথা দেখি মার কথা ছাড়া টয়লেটও যা না হ্যাঁ ওই সার দোকানে শুনি তো সার দোকানে শুনি তোমার নিয়ে প্রতিদিন সমালোচনা বইয়ের দেখতে পাও না মায়ের কথায় বইয়ের ইচ্ছা মতো সকাল বিকাল সকাল দুপুর কথা কব না দায়িত্ব আছে না একটা মেয়েজন গ্রামে তার দায়িত্ব আছে তুমি বড় নতুন বউ পা মায়ের বিয়ে মার কথা শুনে না ফ্যামিলির কেউ না ঠিক আছে এটা ঠিক আছে হ্যাঁ তাই তো উচিত কথা কলিস আসা লাইতে নাবো তাহলে মা বক্ত পোলা জীবনে দেখছি বহুত দেখছি এরকম মা বক্ত পোলা দেখিনি যা হালার করে শোনো কত বড় সাপ না থাকতে দেবো না আরে জেড়ি দিছি দিতে বাবু হ্যাঁ সারা জীবন ভুল নাইছি এক কথা এখন কে আবার রসের কথা ও সাহস কত বড় আরে বুড়া আমি বিয়া খুশি আমি আমার মার গুলাম করব আমার বোর গুলাম করব কি তুই আবার তুলে উঠা পারবি না হন কি হইলো তোর আবার খারাই নেই খারা হন এই যে আমি শুনি কথাবার্তা গুলা মানুষের মুখে তুই তো সেই কথা মানুষের কথা বিশ্বাস করিস না আরে মানে হইলো বাজারে যাই দোকানে যাই জেনেই বহি খালি তোমার নিয়ে আলোচনা তুমি তোমার মা ভক্ত তুমি তোমার বউরে দেখা পারো না বউরে মারো এটা ঘটনাটা কি হ্যাঁ শুনছি কি করার ফোন হন শুনেন ও আমার সামনে আমার মার সাথে যেরকম ব্যবহার করে কাকা আপনি না দেখে চোখের সামনে বিশ্বাস করবেন না আচ্ছা শুনো আর আমি তোমার একটা কথা কই এই কথাগুলো আমি হই না আমি তোমাকে বাড়িতে গেছিলাম বুঝছো যাওয়ার পরে গেছিলাম একটা কাজে তো দেখলাম তোমার মায় আর তোমার বউ যে ঝগড়া লাগছে আমি কাওয়াল থেকে দাঁড়িয়ে শুনলাম যে দোকানে পরে এত কথা শুনি আসলে ঘটনাটা কি দিই তো কার দোষ তাতে দেখলাম তোমার বউ তোমার মা যে ঝগড়াটা তাতে তোমার বউর কোনো দোষই নেই তোমার মা খামো খাটটা জিনিস না তোমার বউর খুব বকে খুব মারে বুঝছো আসলে কি কমু এটা ঠিক না কোনো শাশুড়ি এভাবে বউর উপর অত্যাচার করা পারে না তোমার মায় খুব দরজা তুমি তো বিশ্বাস করো না তোমার কাছে খুব ভালো সাজে তুমি একদিন চুপে চাপে খেয়াল করে দেখো তেলেই বুঝবা যে তোমার মায় আসলো খারাপ দুষ্টা কার আচ্ছা কাকা হ্যাঁ আপনি তো বললেন সব কথাই শুনলাম আর সব কিছু জানলাম বুঝলাম ঘটনা হইতাছে এখন আমি বাসে যাম হ্যাঁ যাইয়া মনে করেন যে মায়ের পায়ের নিচে সন্তানের বেশ সে তো মা মাই তারে সেই সম্মানটা দিতে হবে সেভাবে রাখবে কিন্তু তোমার মায়ের যদি তোমার বউ সাথে অযথা রাগ করে কোনো কথা নিয়ে মারামারি করে কি মানে ঝগড়া ফসাদ করে তুমি তোমার মায়ের বুঝা করো মা রাস্তাঘাটে দোকানপাট সমালোচনা বুঝছো আবার মাল লগে রাগারে করো না মা তো মাই কথাটা মনে রেখো আল্লাহ জানে বুদ্ধি দিলাম আবার না মাল লগে যা ঝগড়া করে যাক ঝগড়া করলে আবার পরে বলবো আমিও যাই পারিবি
কুতিনের মাইয়া বইয়া খাইতে খাইতে শরীরে জং ধরে আলাইছে তারা তারা বইয়া খাইতেছে বৌমা বৌমা কিচ্ছু করি না দিনে বুঝছি আমার বউরে খাড়াই দিছে হ্যাঁ রাখো মা তোমার ব্যবস্থা করতেছি টিপ বাল মতো টিপ টিপতেছি মা মনোযোগ কোন দিকে থাকে না মা এনেই মনোযোগ আর টিপ টিপ ইচ্ছা তো টিপ ওই সে সে আর টিপ বাল গুলো ও মানে আমারে তো দিলো আমার পাউডার ভাই গলাই ধরে দাও বিশ্বাস করেন আমাদের সামনে চলে আসবে ধন্যবাদ।